হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার কথাটা দেখো, একটুখানি কর্কশ লাগছে আর কি, মানে কথার ভয়েসটা একটু আলাদা রকমের লাগছে, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, জ্বর এসেছে 2-3 দিন ধরে জ্বর। আর বুঝতেই পারছো, গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো কেমন লাগছে গলার আওয়াজটা, তোমরা শুনলেই বুঝতে পারবে। তো শরীরটা একটু খারাপ আছে আমার, জ্বর 2-3 দিন ধরে জ্বর, কাশি, ঠান্ডা সবটাই আছে। তো তাই জন্যই বললাম, যদি তোমাদের গলার আওয়াজটা খারাপ মনে হয়, একটু তোমরা মানিয়ে নিও, ছোট বোন হিসাবে বা দিদির মতো করে বা মেয়ের মতো করে সবাই একটু মানিয়ে নিও, গলার আওয়াজটা একটু খারাপ আছে আমার। তো যাই হোক, আজকে যার বিষয়ে কথা বলতে এসেছি, আমাদের সবার প্রিয়, তোমরা সবাই চেনো, আমাদের সবার পরিচিত, তোমরা সবাই চেনো বড় একজন ইউটিউবার দিয়া নাক, সেও কিন্তু FIR করতে বাধ্য হলো। কেন, কি হয়েছে, কি কারণে দিয়ানাগ FIR করতে বাধ্য হলো, সবটাই তোমরা দিয়ানাগের মুখ থেকে শুনে নিও, এই ভিডিওটাতেই আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে কিন্তু সবাইকে কম বেশি, খারাপ ভালো সবটাই, সব কথাই শুনতে হয়। সবার কমেন্টেই কিছু খারাপ কথাও থাকে, কিছু ভালো কথাও থাকে। ঠিক সেই রকমই দিয়ানাগ এমন একটা মেয়ে, যেই মেয়েটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে অনেক খারাপ কথার সম্মুখীন হয়েছে, কিন্তু কখনো সে একটা কথারও প্রতিবাদ করেনি। কিন্তু আজ সে FIR করতে বাধ্য হলো, কারণ তার ভিউয়ার্সের জন্য, সে তার ভিউয়ার্সকে এতটাই ভালোবাসে। আর সে কিন্তু ভীষণ একটা শান্ত মেয়ে, কোনো কখনো তার বিষয়ে বিভিন্ন ধরনের কথা উঠেছে, কিন্তু কখনো কিন্তু সে কোনো রকম প্রতিবাদ করেনি। আজ কেন এতটা রেগে গেল দিয়ানাগ, সেটা তোমরা দিয়ানাগের মুখ থেকেই শুনে নাও। নকদার সাথে সাথে দিদি বলে কথা বলছে গাইস, এত বাজে কথা একটা দিদি বলে বলছে। দিদি, মা, এরা এদের সাথে, এদের এই যে শব্দগুলোর সাথেই আমাদের কতটা অনুভূতি জড়িয়ে। হ্যাঁ, আর এই শব্দগুলো কিভাবে বাজেভাবে ইউজ করছে, মানে বোঝা যাচ্ছে ওর ঘরে মা বোন হয়তো নেই। আর যদি এই এই ছেলেটা বলতে পারো, ওর যদি মা বোন থাকে তাহলে হয়তো ও এরকমভাবে করতো। আমার এত রাগ হচ্ছে, মানে সবসময় তোমরা দেখেছো যে দিয়া কখনো প্রতিবাদ করে না, বাট আজকে আমি এই যে হাতে FIR-টা নিয়ে বসছি, কারণ আজকে এমন একটা জিনিস আমার সাথে হয়ে গেছে। আমি অনেকটা দিন ধরে কিন্তু ফলো করছিলাম বিষয়টা, বাট আজকে পুরোটা তোমাদের সাথে বসলাম ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আমি FIR-টা জাস্ট করে নিয়েছি রেডি হাতে করে, তো কাল কিন্তু এটা আমি থানায় গিয়ে জমা দেবো, ঠিক আছে? তো প্রথমত বলি, এটা কিসের FIR, কেন FIR-টা আমি কেন করছি বা সবটাই বলবো তোমাদের। তো আস্তে আস্তে আমি তোমাদের বলছি, একটা মানুষ কিভাবে এত, মানে কি বলবো, একটা অমানুষ হতে পারে আমি জানি না গাইস, যার ঘরে কি মা বোন কেউই নেই। সত্যি কথা বলতে, মানে আমি তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু এই পেজটা যেটা আমার ফেসবুক পেজে গিয়ে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে, আচ্ছা আমাকে কমেন্ট করে দে ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমাকে তো যা ইচ্ছে তাই বকে যা, আমার কোনো অসুবিধা নেই। বাট আমার মাথা গরম ঠিক তখনই হয়েছে, আমি অনেকদিন ধরে ফলো করছি, অনেকদিন ধরে দেখছি, জাস্ট আমার ধৈর্যের সীমাটা ভেঙে গেছে। আমাকে তুই যা খুশি বল, আমার কোনো ফরক পড়ে না, বাট আমার যারা ভিডিওসগুলো, আমার ফলোয়ার্সে যারা দেখছে, আমাকে ভালোবাসুক না বাসুক, অনেকেই এসে আমার ভিডিওগুলো দেখছে, অনেকে যারা আমাকে ভালোবাসে তারা কমেন্টসগুলো করছে, তো ওদের কমেন্টসের মধ্যে তুই কিভাবে এইভাবে রিপ্লাই দিতে পারিস গাইস? আমার তুই করে আমি কিন্তু সেরকম কারোর সাথেই কথা বলি না, যারা আমাকে খুব পার্সোনালি চেনো, আমাকে অনেকে, আমার অনেক ফলোয়ার্সরাও কিন্তু আমার সাথে মার্কেটেও দেখা হয়, অনেক কথা বলে, অনেকে আমাকে দেখেও বুঝতে পারে। তো আমি এতটুকু, আমি মানে আমি কি বলবো, আমার মাথাটা জাস্ট আজ সেই রকমভাবে গরম হয়ে গেছে, কি বলবো তোমাদের। আমি হয়তো সেই পেজটা যেটার থেকে বা অ্যাকাউন্ট যেটার থেকে, ওটার নামটা কিন্তু আমি মুখে উচ্চারণ করতে পারবো না গাইস। আমাকে তোমরা, এই যে আমি দেখাচ্ছি তোমাদের, এই যে জাস্ট দেখে নাও, এখানে কিন্তু একটা মেসেজের স্ক্রিনশট আছে। তো আমি অনেকদিন ধরে এই যে এই বিষয়টা ফলো করি, যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করি বা যে কোনো ফটো, তখন কি এই কমেন্টগুলো আসে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, হতে পারে অনেকে তোমরা এখন কমেন্ট করে বলবে যে দিদি তোমার ভিডিওতে আসছে, হয়তো তুমি এরকম ড্রেস পরেছো, এরকম হয়েছে, সেরকম হয়েছে, তার জন্য একটা মানুষ এসে কমেন্ট করছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই, বাট অনেক মেয়েরা আছে, অনেক বউরা আছে যারা কমেন্ট করে, আর ও কিন্তু যে এই কমেন্টগুলো করছে না, উনি বলো, ও বলো, যাই বলো না কেন, লোকটা কিন্তু জাস্ট ফিমেলদেরই কমেন্টগুলো রিপ্লাই করে, ছেলেদের নয়, ঠিক আছে, জাস্ট মেয়েদেরই রিপ্লাই করবে। তো কেন ভাই, ওদের ঘরে তো
ওদের বর আছে বা ওদের ভাই, অনেকের কাছে ওদের জবাবদিহি করতে হবে। তুমি যে এই কমেন্টটা করছো ওদের নিচে ইনবক্সে আইসেন। গাইস আমি কি বলবো, আমি তোমাদের এই কমেন্টগুলো দেখে আমার জাস্ট মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা আমি ভাবলাম যাও আমার ভিডিওতে আমার হয়তো ড্রেস পোশাক অনেক কিছু দেখে আছে এই লোকটা এসে কমেন্ট করছে, বাট এক্স্যাক্টলি আমার শুধু নয়, আমার মেয়ের এই ছোট্ট একটা পুচকে মেয়ে ওর কমেন্টে এসে পর্যন্ত অন্য যারা কিউট কমেন্ট করছে ওদের কমেন্টে এরকম রিপ্লাই, আমি জাস্ট ভাবতে পারছি না একটা মানুষ কীভাবে এমন করতে পারে। সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে তো ফলো করছি, বাট আমি ভাবছি যে না হয়তো লোকটা একটা টাইম এলে হয়তো অফ করে দেবে, এসব আর করবে না, বাট না থামার কোনো মানে থামছেই না। তো আমাকে আমার কিছু ফলোয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে, সো ওরা আমাকে পার্সোনালি কমেন্ট মানে মেসেজ করছে, করে আমাকে বলছে দিদি এরকম হচ্ছে, আমরা তো গিয়ে তোমাকে কমেন্ট করতেও ভয় পাচ্ছি যে এরকমভাবে রিপ্লাই আসছে কীভাবে করবো বলো। তো আমি কি করেছি, আমি তো মানে সরাসরি তো এরকম কিছু করতে পারবো না, আমি অনেকবার রিপোর্ট করার চেষ্টা করেছি, ব্লক করেছি, অনেক কিছু করেছি, বাট কিচ্ছু হচ্ছে না গাইস। আমি তোমাদের কাছে জাস্ট এতটুকু সাহায্য চাইছি, প্লিজ তোমরা সবাই যখনই এই কমেন্টগুলো গিয়ে দেখবে প্লিজ তোমরা যতটা পারো রিপোর্ট করতে থাকো, অ্যাকাউন্টটা যাতে খুব জলদি নষ্ট হয়ে যায়। আর শুধু একটা অ্যাকাউন্ট নয় গাইস, অনেকটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো তার আগে আমি তোমাদের বলে দিই আমি এই তথ্যগুলো কোথা থেকে পেলাম, যে লোকটাকে আমি তার ফটোটাও দেখাবো। এক্স্যাক্টলি এই লোকটায় ফেক ফটো লাগিয়েছে না নিজের সেটা আমি বলতে পারবো না, বাট আমি নাম্বারটা কোথা থেকে পেয়েছি। তো হয়েছে কি আমার আরেকজন ফলোয়ার্স আমাকে এইভাবে সাহায্য করেছে, ও কথা বলেছে ঠিক আছে ওই পেজটাতে ঢুকে, কিন্তু আমার জন্য যে এতটা লোকে করে সত্যি আমি ভীষণ খুশি ওদের কাছে, আমি কি বলবো অনেক কৃতজ্ঞ আমার আমার জন্য যে এতটা করে। তো ওরা কি করেছে কমেন্ট মানে ওদের সাথে মেসেজ করেছে, ওই লোকটার অ্যাকাউন্টে গিয়ে মেসেজ করেছে, তারপর কিন্তু লোকটা কি করেছে নাম্বারটা দিয়েছে, এই যে তোমাদের দেখালাম না এই যে মেসেজগুলো দেখতে পাচ্ছ, তো এরকমভাবে ওরা এই যে মেসেজগুলো করেছে, করার পর নাম্বারটা যখন দিয়েছে তখন আমি দেখতে পাই যে না এটা কিন্তু বাংলাদেশের নাম্বার। তোমাদের গাইস দেখাচ্ছি এই যে নাম্বারটা দেখো, আমি কিন্তু তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপশনেই বলো আর ইয়েতে বলো আমি নাম্বারটা কিন্তু দিয়ে দেবো, তোমরা এই নাম্বারটাতে না ভীষণ কল করে জ্বালাবে সত্যি কথা বলতে। তোমরা যদি কেউ এই নাম্বারটা চেনো, এটা যেহেতু বাংলাদেশে আমার মনে হয় ওরা বলে না একজন দোষ করলে দশজনের নাম খারাপ হয়, সেম এই জিনিসটাই করছে, একজন হয়তো এই খারাপ কাজটা করছে বাট তোমাদের দেশে কিন্তু বদনাম হচ্ছে। যারা যারা এখানে বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছো আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা যদি কেউ চেনো বা এই নাম্বারটা বা তোমাদের রিলেটিভ বা আছে না কোনো ফ্রেন্ডসদের মধ্যে, তাহলে প্লিজ লোকটাকে বলো প্লিজ এসব না করতে, এসব কী করে একটা মানুষ করতে পারে গাইস আমি জাস্ট বুঝতে পারছি না। তারপর আমি দেখাচ্ছি তোমাদের এই যে একটা দেখলে অ্যাকাউন্ট, আর তারপর আরেকটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এই যে কমেন্টগুলো জাস্ট দেখো তোমাদের এইসব, এই দেখো কমেন্টগুলো দেখতে পাচ্ছ, আমাকে এসে কমেন্ট করছে না কিন্তু, একটাও আমি আজ পর্যন্ত কমেন্ট পাইনি, আমি অনেকটা চেক করেছি কিন্তু পাইনি, বাট আমার যারা ফলোয়ার্সরা আছে যারা আমাকে ভালোবেসে ওদেরকে কেন ডিস্টার্ব করছিস ভাই, আমাকে করে নে না, আমাকে এভাবে কমেন্ট করে নে, আমার অসুবিধা নেই, তুই যা খুশি করতে থাক, আমি আমি দেখবো না তাকে, আমি ফিরিয়ে দেখবো না, বাট প্লিজ আমাকে যারা ভালোবাসে আমার ফলোয়ার্স ওদের কেন, ওদের আমার ফ্যামিলি এইসব কেন তুই এইভাবে করছিস, আমি এটাই বুঝতে পারছি না, জাস্ট আমার মাথা জাস্ট গরম হয়ে যাচ্ছে বারবার, যতবার এই জিনিসটা আমার সামনে আসে আমি কি বলবো, আমি যখনই তোমাদের কমেন্ট করতে বসি এই জিনিসটা দেখে আমার জাস্ট মাথাটা গরম হয়ে যায়। তো তারপর এই যে দেখতে পারলে তোমরা আরেকটা, যে শুধু একটা অ্যাকাউন্ট দিয়ে করছে এরকম না, লোকটা এতটা নিম্ন মানে ইয়ে লোক আমি কি বলবো তোমাদের, একটা অ্যাকাউন্ট খুলে করছে এরকম নয়, কিন্তু আমি আগে একটা অ্যাকাউন্ট ব্লক করেছি, তো বারবার আমি কটা অ্যাকাউন্ট ব্লক করবো, আমি তাই তোমাদের সাহায্য চাইছি, আমি অ্যাফায়ারটা যেহেতু করিয়ে নিয়েছি আমি কাল থানা থেকে জমাও দিয়ে দেবো, তো ওরা ওনারা যা করবেন করবেন, বাট আমি তোমাদের কাছেও হেল্প চাইছি, আমার সত্যি আজকে না আমি কি বলবো এতটা রাগও হচ্ছে আর আমার ভীষণ কান্নাও পেয়ে যাচ্ছে, একটা মানুষ এভাবে কীভাবে করতে পারে, আর শুধু আমার নয় আমার মেয়ের ভিডিও নিচে এসেও করছে, মানে প্রত্যেকটা ভাবো কতটা মানে ওর নজরটা জাস্ট দেখো ওর ইন্টেনশনটা কী, আজকের ভিডিওতে পর্যন্ত ও আজকে সকালে যখন আপলোড করা হয় ভিডিওটা ওটার মধ্যেও কিন্তু ও জাস্ট এই কমেন্টগুলো করেছে ঠিক আছে। তারপর আমি তোমাদের বলি এই যে অ্যাকাউন্টটা ঠিক আছে, আজকে সকালে যে মকের ভিডিওটা আমি আপলোড করেছি ওটার মধ্যে ওটার কথা বলছি, যেহেতু আমি রাতে ভিডিওটা বানাচ্ছি তো তার জন্য, এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ তোমরা,
জাস্ট আমি আমাকে প্লিজ, আমি জানি অনেকে আমাকে খারাপ মনে করবে, বাট এটা আমাকে না, আমাকে না দেখালে নয়, কারণ অনেকেই আমাকে হয়তো খারাপ মনে করছে। অনেকে আমার কাছে এসে বলছে যে দিদি প্লিজ তুমি এটা নিয়ে একটা কিছু করো, একটা ভিডিও না তো করো। তো সব কিছু শেষে আমি তোমাদের দেখাই যে এই লোকটা, আমি জানি না সত্যি কথা বলতে, আমি হয়তো এই লোকটা নাও হতে পারে, হয়তো এটা ফেক ফটো হতে পারে। তো যদি এই লোকটা না হয় এক্স্যাক্টলি, আমি এই লোকটাকে কিন্তু কোনোভাবে আঘাত করতে চাই না। তো তোমরা যদি এই ফটোটা কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে ডিপিতে লাগানো ছিল, যেটা আমি পেয়েছি আমার ফলোয়ার্সের কাছ থেকে, আমাকে পার্সোনালি মেসেজ করে দিয়েছে, পুরো তথ্য আমার কাছে আছে, আমি কাল জমা দেবো, আগেই বললাম তোমাদের। তো আমি এক্স্যাক্টলি লোকটা যদি এই মানুষটা না হয়ে থাকে, ফেক ফটো লাগিয়ে এইভাবে বদমাশি করছে, তাহলে আমি সত্যি এই লোকটাকে আঘাত করতে চাই না। যদি সত্যি সত্যি এই লোকটা হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই গাইস, তোমরা প্লিজ একটু হেল্প করো, আর যতটা পারো তোমরা এই অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট করো। বাস এতটুকুই বলতে চাই আমি। আমি জাস্ট আমি আর কি বলবো, আমার আর কোনো কিছু বলার নেই। একটা মানুষ আমি জাস্ট এটাই ভেবে পাচ্ছি না যে কিভাবে করতে পারে এরকমভাবে। তো গাইস আমি এতটুকু বলার ছিল, আমি জাস্ট ভেবে পাচ্ছিলাম না যে কি কেমন করে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, বাট শেয়ার না করে আর পারলাম না। তো তোমরা প্লিজ রিপোর্ট করো চ্যানেলটাকে, আর তোমরা যারাই যদি চেনে থাকো বা নাম্বারটা বা কোনো একটা ওই ফটোটা কিছু একটা, তাহলে প্লিজ তোমরা লোকটাকে জানাও যে এরকম করা একদমই ঠিক নয়। আর আমি তো চাই তোমরা আরও বেশি করে এই জিনিসটাকে রিপোর্ট করো, সব কিছু একটু ভালো করে দেখো, কারণ তোমাদের দেশের নামটা বদনাম করছে যেহেতু, নাম্বারটা বাংলাদেশের। তো প্লিজ সবাই একটুখানি দেখো, আর এই যে বললাম না, এই যে এই এই জিনিসগুলোর জন্য অনেক অনেক মেয়েরা আছে, কমেন্ট বলো বা কিছু মেসেজ বলো, অনেক কিছু করতে কিন্তু ভয় পায় জাস্ট এরকম লোকেদের জন্য। আর জাস্ট মেসেজগুলো যদি তোমরা দেখো, আমি স্ক্রিনশটটা হয়তো সাইটে এইভাবে লাগিয়ে দেবো, তোমরা যদি জাস্ট মেসেজগুলো দেখো, যার সাথে আমার ফলোয়ার্স যে ওকে মেসেজ করেছে, জাস্ট একটা নক দেওয়ার সাথে সাথে দিদি বলে কথা বলছে গাইস, এত বাজে কথা, একটা দিদি বলে বলছে, দিদি মা এরা এদের সাথে, এদের এই যে শব্দগুলোর সাথে আমাদের কতটা অনুভূতি জড়িয়ে, হ্যাঁ, আর এই শব্দগুলো কিভাবে বাজেভাবে ইউজ করছে, মানে বোঝা যাচ্ছে ওর ঘরে মা বোন হয়তো নেই। আর যদি এই এই ছেলেটা বলতে পারো, ও যদি মা বোন থাকে, তাহলে হয়তো ও এরকমভাবে করতো না, এতটা নিচে কেউ নামতে পারতো না গাইস। তো বাস এইটুকুই বলছি তোমাদের, প্লিজ তোমরা এই জিনিসগুলো ইগনোর করো, রিপোর্ট করো, আর প্লিজ আমাকে একটুখানি সাহায্য করো।